দেশের মাটি ধারাবাহিকে নয়ার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস পরিচালক প্রযোজক স্বর্ণেন্দু সমাদারের সঙ্গে নিজের প্রেম সম্পর্ক নিয়ে কোনোদিনই রাগঢাক রাখেননি শ্রুতি স্বর্ণেন্দুর সঙ্গে নিজের সম্পর্কের বহু অজানা গল্প শেয়ার করলেন শ্রুতি অভিনেত্রী জানালেন কেমনভাবে শুরুর দিকে স্বর্ণেন্দুর সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক একেবারেই মেনে নেননি শ্রুতির মা বন্ধ করে দিয়েছিলেন মেয়ের সঙ্গে কথাবার্তা কলকাতা ছেড়ে কাটোয়ায় ফিরে গিয়েছিলেন শ্রুতি দীর্ঘ পোস্টে লিখেছেন সালটা দু হাজার উনিশ শুরুর দিকটাই ত্রিনয়নী সেটে মায়ের প্রথম পা রাখা ডিরেক্টর প্যাক বলার পর ওর সাথে আলাপ করিয়ে বলেছিলাম স্বর্ণদা আমার মা লাজু ঘাসি হেসে ঘাড় নেড়ে ভালো আছেন কাকিমা বলে উনি গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর মা বলেছিল তোর ডিরেক্টর কিন্তু বেশ লম্বা হ্যান্ডসাম পার্সোনালিটাও বেশ দেখিস প্রেমে পড়ে যাস না কথাটা তুচ্ছ করে ধূর বলে এড়িয়ে গিয়েছিলাম দু হাজার উনিশে জুলাই বা আগস্ট বোধ করি বাবার মারফত মা জানতে পারে সেই লম্বা ডিরেক্টর সাহেবের প্রেমে তার মেয়ে আদতেই পড়ে গেছে এবং উঠতে পারছে না বাবাকেই প্রথম জানিয়েছিলাম আমাদের সম্পর্কের কথা কারণ মা প্রিয় হলেও মাকেই আমি বেশি ভয় পেতাম সেপ্টেম্বরে আমার জন্মদিনের পর ওই যে মা ফিরে গেল কাটোয়া তিন মাস মুখ দেখেনি আমার শ্রুতির অসুস্থতার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় মা মেয়ের সম্পর্ক অভিনেত্রী জানান ত্রিনয়নী শুটিং চলছে আমার ও করছিল বাঘবন্দি খেলা সুন্দরবন আউটডোরই এখানে আমি শুটিং ফ্লোরে অসুস্থ হওয়ায় কাছের কয়েকজন আমায় নিকটবর্তী হসপিটালে অ্যাডমিট করেন এবং এই খবর ওর কাছে যাই সেদিন আমায় না জিজ্ঞাসা করেই ও শ্রুতির মাকে ফোন করে বলেছিল সমস্যা তো আমায় নিয়ে মেয়েকে কেন কষ্ট দিচ্ছেন ও আপনাকে ছাড়া ভালো নেই ফিরে আসুন পরে জেনেছিলাম হুম পরে কথা বলছি বলে মা সেই যে ফোনটা কেটেছিল আর ফোন করেনি যদিও মা বাবা ফিরে এসেছিল এরপরেও কিন্তু স্বাভাবিক হয়নি সম্পর্ক তখনও স্বর্ণেন্দু শ্রুতির সম্পর্কে শিলমোহর ছিল না মায়ের অভিনেত্রীর কথাই মায়ের এই কাটোয়া কলকাতা আসা যাওয়া রোজ অশান্তি ইন্ডাস্ট্রিতে প্রথমেই সেই অচেনা একজনের সাথে সম্পর্ক এই সেই নিয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম বাবা ওকে পরখ করে দেখে দায়িত্ব নিয়েই এক প্রকার বলে বসলো আমার উপরে ভরসা রাখ এই মাইই একদিন স্বর্ণ স্বর্ণ করবে ওদিকে স্বর্ণেন্দু বলতো কাউকে কিচ্ছু করতে হবে না কাকিমার কাছে আমি খুব তাড়াতাড়ি আপন হয়ে যাব ভরসা রাখো শ্রুতি আরও লিখেছেন সালটা দু হাজার কুড়ি সেপ্টেম্বর মাস মায়ের ফোনে ওর নাম থাকতো এস নামি ওর ফোনে মায়ের নাম থাকতো শ্রুতির মা নামি লুকিয়ে লুকিয়ে চলত একে অপরের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখা হঠাৎ দেখলাম মা স্বর্ণ নাম জপ করছে দিন রাত ও কি খেতে ভালোবাসে কি জামা পছন্দ কোন বেড়াতে যাওয়ার জায়গা প্রিয় এই সেই আস্তে আস্তে বাড়তে থাকলো একে অপরের ইনডিরেক্টলি খোঁজ নেওয়া দেখা সাক্ষাৎ হওয়া ও ডিরেকশনের শো দেখে মেসেজ করা কখন যেন সেই খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া অভিমানী মা আমার হয়ে উঠল পরমপ্রিয় শাশুড়ি আজ এত কথা বলার একটাই কারণ আমরা শিল্পী সাজানো গোছানো ফ্যামিলি ফটোতে সবাইকে হাসি মুখে দেখিয়ে বোঝাতে চাই আমরা ভালো আছি আপনিও ভালো থাকুন কিন্তু এই ভালো থাকার পিছনের দুর্গম পথের সাক্ষী কেউ ছিল না বাড়ির কয়েকজন আর কাছের দু একজন বন্ধু ছাড়া আজ দুজনকে বন্ধুর মতো মিশতে দেখে অজান্তেই চোখে আমার জল আসে কারণ এই লড়াই একান্ত আমার একার লড়াই আর এই সাফল্য একান্ত আমার ব্যক্তিগত তবে আমার বাবা আর কয়েকজন বন্ধুর অবদান অনস্বীকার্য আজ শুধু শাশুড়ি জামাইয়ের দিন শুধু একটাই আফসোস দুজনেই একে অপরকে এত লজ্জা পায় মাঝে মাঝে মনে হয় আঠেরোশো শতাব্দীর শাশুড়ি জামাই এরপর শ্রুতির সচেতনবাণী আসন্ন জামাই ষষ্ঠীতে ফোনের কন্ট্যাক্ট লিস্টে যদি নাম পরিবর্তন না হয় তবে আর মিশতে দেবেন না শাশুড়ি জামাইকে এইভাবেই যেন শাশুড়ি জামাইয়ের বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকে প্রার্থনা করেছেন শ্রুতি